আজকের ক্লাসে মেনলি আমরা কথা বলব সন্তোষ কুমার কুমার ঘোষ রচিত ভেবেছিলাম এই গল্পটি নিয়ে সন্তোষ কুমার ঘোষ রবীন্দ্র পরবর্তী সময়ের একজন উল্লেখযোগ্য গল্পকার ছোট গল্পকার তার গল্পের রীতিতে আমরা দেখবো মধ্যবিত্ত জীবনের প্রতিচ্ছবি মধ্যবিত্ত জীবনে চাওয়া পাওয়া তার গল্পে তিনি সুনিপুণভাবে অঙ্কন করেছেন আমরা এই গল্প সন্তোষ কুমার ঘোষের এই যে গল্প ভেবেছিলাম এই গল্পটিতেও আমরা দেখব একটা মধ্যবিত্ত যে জীবনচিত্র সেই মধ্যবিত্ত জীবনের কাহিনী এখানে দেখানো হয়েছে সন্তোষ কুমার ঘোষ গল্প সমগ্র অর্থাৎ ডেজ পাবলিকেশান থেকে প্রকাশিত সন্তোষ কুমার ঘোষ গল্প সমগ্র থেকে আমাদের পাঠ্য এই গল্পটি নেওয়া হয়েছে এখন ভেবেছিলাম আত্মকথন রীতির একটা ভাবনা আত্মকথন রীতির একটা গল্প ভেবেছিলাম মানে আমরা অনেক কিছু ভাবি ভেবেছিলাম অতীতকাল লা অতীতকাল আমরা অনেক কিছু ভাবি যদি সেই ভাবনায় স্বপ্নটা পূরণ হয়ে যায় তাহলে কিন্তু আমরা বলি না ভেবেছিলাম যেমন রিসেন্ট গতকালের ঘটনা যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি বলি ভেবেছিলাম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতবে ভেবেছিলাম তাহলে ভেবেছিলাম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতবে কিন্তু যে তো তাহলে ভেবেছিলাম মানে আমার মনে কোনো ব্যথা বেদনা আছে সেই জন্য ভেবেছিলাম এই ভাবনাটা প্রকাশ করছি এখানে কথক আত্মকথন রীতিতে ভেবেছিলাম গল্পটা আমাদের সামনে তুলে ধরেছেন তো সেখানে কি বলছেন একটা দেখি একটি মেয়ের আত্মকথন রীতির ভঙ্গিমা সেই আত্মকথন রীতির গল্পটা আমরা আগে দেখে নেব আমরা ভাবতাম দাগ দিয়ে রাখো আমরা ভাবতাম আমরা কি ভাবতাম কলকাতা এলেই সব ঠিক হয়ে যাবে গ্রামগঞ্জের মানুষেরা তারা ভাবছে গ্রামগঞ্জের মানুষের প্রতিনিধি কলকাতা এলেই সব ঠিক হয়ে যাবে কারণ দেখতে রাখবে উনিশশো সালের মাঝামাঝি পর্যন্ত অনেক দূরের যে মফস্থলে আমরা থাকতাম ফি বর্ষায় মানে প্রতি বর্ষায় সেখানে খুব জল হতো সদর রাস্তা ভেসে আমাদের বাড়ি পৌঁছবার পথটা তলিয়ে যেত নরবরে সাঁকো ধরে পার হতাম উঠন থৈ থই জলে দাওয়া ধরো ধরো এ ঘর ও ঘরের মধ্যে কাঠের পাটা পাতা হতো একবার কাঁঠাল গাছটা মরে গেল পেয়ারা গাছে খুব পিঁপড়ে হলো খুব সিম্পল সহজ ভাবনা গ্রামের ক্ষেত্রে গ্রামীণ রাস্তায় যেটা ওইদিকে আমরা নদীর ওপারে বেশি লক্ষ্য করি মানে এই যে পিছলে যাই একটা সময় ছিল এখন তো ঢালাই রাস্তা হয়ে গেছে এখন মোরাম রাস্তা মোরাম নয় ঢালাই রাস্তা হয়ে গেছে কিন্তু একটা সময় সব জল থই থই ব্যাপারটা থাকে সেবার রেলগাড়ি যাওয়া আসাও দিন 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 তিন চার বন্ধ বৃষ্টি আর বৃষ্টি আর ঝড় ঘরের খুঁটি থরথর করে কাঁপছে টিনের চালা দন্ত মানে দাঁত কিরমির করে শংস শব্দকে করছে সাপান্ত মানে টিনের চালা একটা শব্দ হচ্ছে যেন মনে হচ্ছে কেউ সাপ অভিশাপ দিচ্ছে খাটের উপর পা তুলে বসে আমরা ভয়ে কাট সাপে গেলা ব্যাঙের গঙ্গানি শুনি এক চাপড়া দেওয়া চিচির করে ধসে ধসে মেঝের অনেকখানি হাঁ হয়ে গেল অর্থাৎ এক চাপড়া দাওয়া মানে এক চাইন দে হচ্ছে এই এইহারটা উঠানটা হঠাৎ করে কিছুটা ভেঙে গেল মানে কিছুটা বসে গেল মাকে জড়িয়ে ধরলাম মা কিছু না বলে মাথায় হাত রাখলো ছপ 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 শব্দ দূর থেকে কাছে এলো তত কাছে যত কাছে এলে গায়ে কাঁটা দেয় আবার দূরে মেরিয়ে গেল বাইরে অন্ধকার যেন হাড়ির তোলার কালি ডাক দেখো কাকে হাড়ির তোলার কালি বলা হয়েছে ঘুটঘুটে অন্ধকার সাধ্য কি কারো ছায়াটাও দেখি মা বললো চোর দেখো দিদি বললো চৌকিদার আমি তার চেয়ে বেশ তার চেয়ে জল ভাঙার এত শব্দ তুলত চৌকিদার হলে জানান দিত সকালে উঠে দেখি রান্নাঘরে ভিটেটা ন্যাড়া মাথা উধাও চালটাও বাড়ির নারকেল গাছের মাথায় ছাতা মানে বাড়ির চালটা উঠে গিয়ে নারকেল গাছে উঠে গেছে এতটা ঝড় বৃষ্টি ও ঝড় হয়েছে বারান্দার কোণে সারা ধরে ভেজা বেড়ালটা আধমোড়া হয়ে এক পাশে পড়ে ভালো লাগতো না একটুও ভালো লাগতো না একটুও না টাপুর টুপুর করে বৃষ্টি পড়ে শুধু ছড়াতেই মানে শুধু ছড়াতেই গ্রামগঞ্জে শুনেছেন যে টাপুর টুপুর বৃষ্টি পড়ে কিন্তু এই যে বৃষ্টি কতটা গ্রাম অঞ্চলকে ধ্বংস করতে পারে সেটা কিন্তু এখানে কথক তুলে ধরছেন টাপুর টুপুর করে বৃষ্টি পড়ে শুধু ছড়াতেই অনেকদিন পর ভাবতে ভালো লাগে তখন সব স্মৃতিই লেভেন চুস হয়ে যায় কি না মানে লজেন্সের মতো আর কি শুধু মধুর আর কি অথচ সে সময় জ্বর আর জ্বর কুইনিন মিক্সারে তেতো আর বার্লিতে মানে সাগু যেটাকে বলি বিশ্বার দিনগুলিকে ভালোবাসা শক্ত কাঁথার তোলায় জ্বরের কয়দি হয়ে কতবার পুজোই দেখতে পায়নি বাচ্চাদের একটা বিশেষ বৈশিষ্ট্য দুর্গা পুজোর আগে প্রায়ই জ্বর হয় আর কি পুজোর সময় যেটা নর্মালি অনেক ক্ষেত্রেই অনেকেরই হয়েছে হয়তো শীত আসত দোলায় নেই লণ্ঠনে তেল ফুরতো আলো নিবতো বাটির মুড়ি হাওয়াই উঠত উঠতে না পেলে মন হয়ে মিয়ে থাকত মা বলতো এখনও তবু তো খেতে পাচ্ছিস এরপর তোদের কি দেবো জানি না দু তোর বাবার মনি অর্ডার মানে মানি অর্ডার আসেনি জানিস আগে ফোনপে গুগল পে ছিল না ওই মানি অর্ডারে পোস্ট অফিসের মাধ্যমে টাকা আসতো কি হবে একটা কিছু হবেই বরাবর আমরা এখানে থাকবো নাকি আমরা টানটা ভালো করে খেয়াল করে দেখো বলছে একটা কিছু হবেই বরাবর আমরা এখানে থাকবো নাকি আমরা কলকাতা যাবো কলকাতা যাবো শেষের কথা কটেই মা বলতো ধীরে ধীরে বিশ্বাস দিয়ে মেখে মেখে যেন আলু সিদ্ধ ভাতে চটকে বড় বড় গ্রাস করে আমাদের মুখে তুলে দিচ্ছে আর আমরা ভাবতাম ডাক দিয়ে দেখো কলকাতা গেলে সব ঠিক হয়ে যাবে গ্রামগঞ্জের এই বাচ্চাগুলো ভাবতো কলকাতা তার বাবা কাজ করে কলকাতায় গেলে সব ঠিক হয়ে যাবে সেখানে ছিটে বেড়ার গায়ে সাপের খোলস আঁতকে ওঠা নেই গা ছমছম শিশ্রে ভয় এসব কিচ্ছু না সন্ধ্যার পর ঝুয়ো তোলায় তেলাকুচে গাছটা নিচে মা একবার কাকে দেখলো সবসময় ভিজে কাপড়েই তাড়াতাড়ি ঘরে উঠে এলো দিদিকে ঠাস করে চর মারল আর একদিন স্কুলের ড্রিমের দুটো প্লেয়ার রাস্তার বার্ড সাইড আনছিল দিদিকে দেখে তারা সিজ দিয়েছিল দেয় দি আর দিদিও দেখ দিয়ে দেখো ইশারা বুঝে ফিক করে হাসলো কেন মেয়েদের সব মানাই না ছেলেরা রাস্তায় টোন কাটবে অনেক ঝামেলা করবে কিন্তু মেয়েদেরকে অন্ত সেখান থেকে ইনস মানে ইগনোর করে বেরিয়ে যেতে হবে কিন্তু দিদি এই কথকের দিদি কি করেছে কথকের দিদি ইগনোর নয় কথকের দিদি বরং ঘুরে একটা যেন প্রতিক্রিয়া দিয়েছে কলকাতায় এইসব কাণ্ড নেই মা দিদিকে মারবে না মনি অর্ডারের জন্য পুয়নের পথ চেয়ে কানা হবে না আমাদের ওই গ্রাম গ্রামের বাড়ি বড় স্নত উদলা রুদোলা বেয়াব্রু ঝকঝকে খটখটে কলকাতা দেওয়ালে দেওয়ালে ঘেরা আলোয় আলো সেখানে সশরীরে যাওয়া যায় কিন্তু সবাই যেতে পারে না আমরা যাবই ডাক্তার দেখো আমরা যাবই জানতাম একদিন আচ্ছা মা তুমি কোনো দিন গিয়েছ মা মাথা নাড় যে মাথা চুলে তেল বেশি নেই সেই মাথা খুব গরিব ফ্যামিলি একটা আর কি প্রথমে ভুল তথ্য দিয়েছি অ্যাকচুয়ালি গল্প একটা পুরুষ মানে ছেলে আর কি তো মেয়ে নয় গিয়েছিল মনে নেই খুব ছোটবেলায় কাদের সঙ্গে গঙ্গায় নাইতে আগে গঙ্গা স্নানের ব্যাপার ছিল কালীঘাট মনে ছিল মার আর হাওড়ার পুল আর ঘোড়ার গাড়ি তখন তো ঘোড়ার গাড়ি ছিল সে কলকাতার আর কিছু মার মনে ছিল না খানিকটা তৈরি করে খেলার পুতুলের মতো আমাদের হাতে মা তুলে দিত আমরা তখন বাকিটা বানাতাম জোরাতারা দিয়ে গল্প বানিয়ে নিতাম এই কলকাতায় কবে আসবো আমরা দিন গুনতাম এইখান পর্যন্ত পয়েন্ট করে দাও গ্রামের গ্রামের বিপর্যস্ত জীবন গ্রামের বিপর্যস্ত জীবন বা গ্রামীণ বিপর্যস্ত জীবনও পয়েন্ট করতে পারো গ্রামের বিপর্যস্ত জীবন একটা গ্রামে যে জীবন বিপর্যস্ত হয় সেটা আমরা এখানে লক্ষ্য করলাম এদের কথাবার্তার মধ্য দিয়ে যে গ্রামের বিপর্যস্ত জীবন বা গ্রামীণ বিপর্যস্ত জীবন এবং গ্রামের মানুষগুলো ভাবে কি শহরা শহরে গেলেই আমরা সব ঠিক পাবো শান্ত হয়ে যাব এক এই কলকাতায় এলামও একদিন মা একটা চিঠি নিয়ে এলো চোখ লাল খুব উত্তেজিত দিদিকে কী বললো আমাকে ডাকলো আমরা মাকে ঘিরে বসলাম চিঠিটা আবার পড়া হলো শুনলাম তখন আবার আমাদের চোখ লাল হলো বাবা চাকরি পেয়েছে চিঠি দিয়েছে সেই কলকাতায় এলাম দূর থেকে যে ইঞ্জিনটা ভয় ধরাতো আর ধোঁয়া ওড়াতো যে ট্রেনটা কেঁপে কাঁপিয়ে চলে যেত সেই ইঞ্জিনে টানা ট্রেন একদিন কলকাতায় আমাদের নামিয়ে দিয়ে গেল। মা বললো দেখো বাস রে এই সেই কলকাতা দিদি ভয়ে জোরো হয়ে মার কাছে ঘেসতে ঘেস্ত মারই শরীরের একটা অংশ হয়ে গেল আর বাবা কুলিদের বকতে বকতে গারোয়ানের সঙ্গে দর কষাকষি করতে করতে আমাকে পিলপিল মানুষের জামা জুতো মাথা কোনোই গোঁতর ভিতর দিয়ে হাত ধরে হিরহির করে টেনে নিয়ে চললো মানে ট্রেন থেকে নামার পরের যে দৃশ্য আর কি পর ছেলে পড়ান অর্থাৎ ম্যাট্রিকের ছেলে ইংরাজি উনি অবশ্য একজন উনি অবশ্য একজন গ্র্যাজুয়েট এখানটায় সম্ভবত মিস্টেক হয়েছে কারণ এখানে সেইটাই বলছে ব্যাপারটা যে এখানটায় মিস্টেক হয়েছে পিডিএফের সমস্যার জন্যই সমস্যাটা হয়েছে মনে হচ্ছে পরের অংশ আমরা জাস্ট অডিওটা নিচ্ছি ভিডিওটা এখন আমি দুটো পেজের প্রবলেম হয়েছে দুটো পেজের ক্ষেত্রে একশো সতেরো পাতা পর্যন্ত আমরা পেলাম একশো সতেরো একুশ পাতা পেয়েছি কুড়ি পাতা পেয়েছি আঠেরো উনিশ পাইনি আঠেরো উনিশ পেজটা নিয়ে কথা হোক আমাদের বাসা হলো যে রাস্তা সারাদিন পাগলের মতো বকে সে রাস্তায় না যে রাস্তায় আলোর জেলায় রাতগুলো আসলে আসলে নকল দিন থাকতো সে রাস্তায় না বাবা বললো সাবান জলে ক্রমাগত মুখ ধুয়ে কালো মেয়ে হতে চায় দেখো নি ওসব সব রাস্তাও তেমনি হা হা একটা হাসি আর কি তাই বলে সাপের বাচ্চার মতো কালো কিলবিলেই গলি যেমন নোংরা তেমনি গা ঘুলিয়ে দেওয়া গন্ধ হ্যাঁ গ্যাস পোস্ট গ্যাস পোস্ট দুটো আছে যেন এক পায়ে খাড়া মোড়া সেপায় দেওয়ালে ঠেকিয়ে রাখা আধ বোঝা চোখ ঠেলা দিলেই ধর থেকে খস খসে পড়বে নর মুন্ডু যাবে একটা ঘুপচি ঘর কোনো রকমের ঘুপচি ঘর বস্তি এলাকা একটাই মোটে আমাদের সকলের জন্য ভাড়াটে আরও ছ ঘর আছে কিন্তু কলতলাটা এজমালি মানে সকলে ব্যবহার করবে সাঁতলায় ছোপ ধরা শ্যাওলা পড়েছে এবং একটাই থাক লিখব না তবে তোলা মানে পায়খানা বাথরুম ঘর আর কি একটাই আছে কিন্তু ঝাঁপতলা আকাশ দেখতে হলে কাঠের সিঁড়ি বইয়ে আরও ছাতে উঠতাম কারণ ঘুপচি ঘরটাও ঘরটারও দরজা বন্ধ রাখতে হতো অনেক ভাড়াটে তারা যে যার সুবিধে মতো সময়ে ফোরন দিত খালি সেই জন্যেই না ভেজানো দরজা খুলে গিয়েছিল বলে বাবা একদিন বাজার থেকে ফিরে আমাকে খুব বগলো পরে মাকে সাঁটে বলে মানে সাঁটে বললো যেটা ডাঁটে বলি আর কি দেখো ও বাড়ির মেয়েরা চান করে খোঁকা দেখছিল তুমি দেখলে বুঝি দোষ নেই মা আস্তে আস্তে বললো মানে বাবার চরিত্রটা খুব একটা ভালো নয় তখন আমিও বুঝলাম বাবা ওদের চান করা দেখত এত খুব সহজ সরল অকপট স্বীকারোক্তি আমিও টের পেলাম টের পেয়ে গেল কিনা তাই অত রেগেছিল আমরা তবু এদিক ওদিক ঘুরে উঠে শহরখানিকটা চিনলাম মার আর বেরোনো হলো না মাঝখানে ধরে শুধু হাঁড়ি ঠেললো ঠেলে ঠেলে তার হাড় হলো ভাজা ভাজা মাছ হলো দড়ি মাছ মানে মাংস মানে রোগা হয়ে গেল মনে আছে খুব তেতে পুরে মা আঁচলের খুঁট দিয়ে কপাল মুছত ঘামের সঙ্গে সঙ্গে সিঁদুরও মুছে যেত জানালা সিঁক ধরে দাঁড়িয়ে মা ঘন ঘন নিঃশ্বাস নিত বাবাকে বলতো চলো না একটু বেড়াতে যাই বাবা বলতো যাবো যাবো এই রোববার ঠিক তোমাকে নিয়ে থিয়েটার দেখাবো কলকাতার থিয়েটার তো দেখো নি মেয়েদের পার্ট মেয়েরা করে মা বলতো ও মা তারা আবার কেমন মেয়ে বাপু দাগ দিয়ে রাখো ও মা তারা আবার কেমন মেয়ে বাপু তৎকালীন সময় মেয়েদের পার্ট ফিমেল পার্ট ছেলেরা করতো মেয়ে সাজতো ছেলেদের সাথে মেয়েরা অভিনয় করতো না আর থিয়েটার না হলে বায়োস্কোপ মানে সিনেমা তো দাগ দিয়ে রাখো তো নির্ঘাত তার মানে টকি মানে কথা বলার সিনেমা আজকাল কথা বলে মার চোখ বড় বড় হতো চোখের পাতা দপ দপ করতো দিদি চাইতো মিট মিট করে ঘরের এক কোণে এক কোণ থেকে ফস করে বলে বসতো আচ্ছা তোমার কোমরের ব্যথা বুঝি সেরে গেল না মা আসলে মাও যেত না দিদিও না ওরা মিছামিছি নিজেদের ডাক দিয়ে রাখো ওরা মিছিমিছি নিজেদের হিংসে করে মরতো কোশ্চেন কারা রবিবার ভোর থেকে সারাদিন অনেক রাত অব্দি বাবার টিকিও দেখা যেত না বলতো স্পেশাল ডিউটি নিয়েছি মানে বাবার স্বপ্নই দেখাতো যাব সিনেমা দেখাতে কিন্তু এতই অর্থের অভাব সেই জন্য স্পেশাল ডিউটি অজুহাত দিয়ে বাইরে থাকতো তবে তোমাদের নিয়ে যাব আসছে রোববার ঠিক শেষ পর্যন্ত হলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও শহুরে জীবনের প্রথম ধাপ এই যে শহুরে জীবন যে জীবন নিয়ে এত সমস্যা সেই শহরে জীবনের প্রথম ধাপটা কেমন ছিল সেটা আমরা এখানে লক্ষ্য করলাম শহুরে জীবনের প্রথম ধাপ অর্থাৎ শহুরে জীবনটা কেমন ছিল সেটা আমরা এখানে দেখতে পেলাম শহুরে জীবনের প্রথম ধাপ শেষ পর্যন্ত মা হাঁড়ি ঠেলতে ঠেলতে অসুখে পড়লো দিদিকে ধরতে হলো খুন্তি মার মাথার অনেক চুল উঠে গেলো হাড্ডির স্বাদ দেখাতো কঙ্কাল স্বাদ দেখাতো চুলের জ্বর ছাড়াতে ছাড়াতে মা দিদিকে বলল, তোর বাবা আমাকে সুবাসিত তেল এনে দেবে বলেছে দিদি বললো আমি সেই কবে থেকে পামলিপ সাবান চেয়ে রেখেছি এই পামলিপ তৎকালীন সময় একটা ব্র্যান্ডেড সাবান তেল বুঝি সাবানের চেয়ে সস্তা না চিরুনিতে উঠে আসা লালচে চুলগুলো ডেলা পাকিয়ে মাথাতে থুতু নিয়ে বলল, যা বাইরে ফেলে দেয় চুল ফেললে থুতু দিয়ে ফেলতে হয় এটা একটা অন্ধবিশ্বাস না হলে ওই চুল দিয়ে কেউ তুকতাক করতে পারে বস করে নিতে পারে চুলে থুতু ছিটিয়ে দিলে আর অমঙ্গলের ভয় থাকতো না মা জানতো তেলও এলো না সাবানো না কারণ এই সময়ে বাবা যে কারখানায় কাজ করতো তার হাত বদল হলো মালিক বদল হলো বাবা বললো ওরা আমাদের আবার নিয়ে নেবে একটু গুছিয়ে নিয়ে দেখো বড়ো বড়ো সাইনবোর্ড পড়বে আর মা সব বিশ্বাস করলো চোখ বুঝে নমস্কার করলো দক্ষিণের দিকে কেন না দক্ষিণেই তো কালীঘাট বললো বিপদ কেটে যাক মাকে পুজো দেব। অথচ বাবা দিনকে দিন গম্ভীর হচ্ছিল তার মেজাজ চড়ছিল বাইরে বাইরে ঘুরে বেড়াতো বাড়িতে যতক্ষণ ততক্ষণই টং ওর ব্লেডে পেন্সিল কেটেছিলুম বলে আমাকে একদিন সুয়ার কাবাচ্চা বাচ্চা বললো মানে বাবা তা ছেলেকে গাল দিচ্ছে সুয়ার কা বাচ্চা এরকম একটা গাল দেওয়া গাল দিল কেন বললো মা সে নিজেও তখন ভয়ে আরষ্ট আমাকে বোঝাতে বসলো বললো বলছে বলুক বাবা তো বলতে পারে। আসলে ঘা খেয়ে খেয়ে ওরকম হয়ে গেছে হয়ে যাচ্ছে মানুষটা কি ওরকম ছি ওরকম ছিল তোরা তো দেখিস নি দেখিনি তবে শুনেছি খুব চওড়া ছাতি ছিল তার জোয়ান পুকুরটা বারদশিক পারাপার করে উঠে আসতো চক টকটক হতো কিন্তু হাঁপাতো না আর প্রাণ দিয়ে লোকের জন্য কাজ করতো সমাজসেবা দেশপ্রেম তাই তো নিজের কিছু হলো না রাখলোই না কিছু কোনো চাকরিতেই মন লাগলো না ববসার পর ব্যবসা ধরলো আর গণেশের পর গণেশ উঠিয়ে শুধু মনের জোরে লড়ে গেল এক টাকা পেলে চার টাকা ওড়ায় একে ওকে দেয় আর ছাড়া আর ছাড়া বাবার ক্যালেন্ডারে কাল বলে কোনো তোর তারিখ নেই যা হবে সব আজ আর কি মানে আগামীকাল যে আসবেই জোর করে বলা যায় না সুতরাং মাথা ঘামাইকে কালকের জন্য কোনো সঞ্চয় টঞ্চয় বাবা করতো না মার মুখে এই মানুষটির অনেক গল্প শুনতাম দেশে থাকতে চিতন ছাতিয়া দরাজ মনোয়াল একটা মানুষের ছবি চোখের সামনে যেন লটকানো থাকত সেই ছবিটা কেমন চিমসে কুকড়ে এতটুকু হয়ে যাচ্ছিল আমাদের চোখের সামনেই হো হো করে তখন বাবা হাসতো বটে আওয়াজ তত জোরালো হতো না কোনোদিন এসে বলতো ছাপাখানায় কাজ নেবে কোনোদিন বলতো বাসে কন্ট্রাক্টরের কথা পাকা করে এলাম আবার এক বন্ধুর সঙ্গে দিন কতক চায়ের দোকান খোলার সোলা পরামর্শ হলো ঘরের এক কোণে মাদুর পেতেই কত এস্টিমেট হিসাবের কাটাকুটি ঘরের প্ল্যান শেয়ারের দোকান টাকা বন্ধুর বাবা ওয়ার্কিং পার্টনার এসব নানা রকম প্লান চলল আসলে কাজ হারিয়ে লোকটা বসে গিয়েছিল পাশের একটা ঘরে নতুন একটা বউ এসেছিল কম বয়সে হাসি খুশি তারপর জিপিওতে কাজ করে বউটি যখন অয়েল ক্লথ শুকাতে দিতে বাইরে এসেছিলো মা ছাই আর নারকেলের ছোবড়া নিয়ে বাসন ধুতে চলেছিল কলতলায় তখন মা একটু দাঁড়িয়ে বউটিকে চায়ের দোকানে প্ল্যানের কথা শোনালো ঘরে ফিরে বউটি কথা বলে এ থাকবে তার স্বামীকে আচ্ছা আপনাদের উনি অন্য কোনো কাজ পান না মানে লেখাপড়ার কোনো কাজ আমাদের উনি তো বলে এবার এখান থেকে আমাদের শুরু হচ্ছে এখান থেকে আমাদের উনি তো ছুটির পর ছেলে পড়ান ম্যাট্রিকের ছেলে ইংরেজি উনি অবশ্য একজন গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট কাকে বলে মাথায় জানতো না সুতরাং বাবার কাছে রিপোর্ট করলো বাবা শুধু বলল বলতে দাও আমরা জানতাম বাবা কেন চুপ করে গেল আয়ে পড়ে তাকে পড়া ছেড়ে দিতে হয়েছে আয় মিনস এখনকারের উচ্চ মাধ্যমিক পড়া ছেড়ে দিতে হয়েছিল তখনকার দিনে মোটামুটি চলে এমন সংসারেও বাড়ির মোটে একটি ছেলেরই বেশি দূর অবধি লেখাপড়ার সুযোগ হতো একটি মেয়েরই ভালো ঘরে বরে বিয়ে হতো আর কুলাতো না বাবার পর ছোটো ছোটো কাকারা ছিল তাদের পড়াশোনার ভার বাবা নিজের ঘাড়ে তুলে নিয়েছিল কম বয়সে চাকরিতে ঢুকে নিজের ভাবনা ত্যাগ করতে হয়েছিল তাকে বাবা চুপ গেল আরও এই জন্যে যে পাঁচটা দেবার পর কাকারা যে যার মতো আলাদা হয়ে সম্পর্ক বা খোঁজখবর বিশেষ রাখেনি চায়ের দোকান কিন্তু খুলছিল না কারণ বন্ধু থেকে খালি প্লানই বেরোচ্ছিল একটাও টাকা না ওই দশার মধ্যে থেকেও মা কেবল কাপের পর কাপ চা তৈরি করে আরও কাহিল আর ফতুর হয়ে পড়েছিল বাবা শেষ একদিন বললো আচ্ছা তুমি নিজেই নিজেই সামনে এসোকে চা দিয়ে যাও না মা বললো ওরে বাবা কারো সামনে বেরোতো আমি পারবো না বন্ধু আসতো প্রতিদিন এসে বাড়িতে চা খেতো চা খেয়ে খেয়ে ভিকারি বানিয়ে দিলো কিন্তু বন্ধু কোনো ধরো টাকা দিল না বাবাকে বাবা তখন চাপা গোলায় মাকে গাল দিল আর মা তবু সামনে আসতে রাজি হলো না বটে কিন্তু আড়াল থেকে খুব শব্দ করে চা তৈরি করতো পেয়ালার চামচ নাড়তো জোরে জোরে হাতে ছিল নোয়া শাঁখা আর এক গাছি মোটা রুলি একটা অলঙ্কারে ঠুনঠুন করে বাজতো ঘর অথচ খোলা হলো না শেষ ওই লোকটা একদিন আসা বন্ধ করলো কেন করলো আমি জানতাম না দিদির খুব জ্বর হলো ওকে আমি লুকিয়ে মাছের কানকো চুষতে দিলাম লুকিয়ে লুকিয়ে দিদি তখন বললো ডাক এখন লোকটা বাড়াবাড়ি করেছিল অর্থাৎ লোকটা দিদির দিকে হয়তো কু নজর দিয়েছিল বাড়াবাড়ি আরে মানে অসভ্যতা তুই বুঝবি না পাকা আমিও তখন কম না চেপে ধরলাম দিদিকে বলতেই হবে লোকটা বাবার বন্ধু নাকি লোকটা মানে বাবার বন্ধু নাকি খপ করে হাত চেপে ধরেছিল কার মার আমি গলা যতদূর সম্ভব চেপে জিজ্ঞাসা করলাম না আমার বলেই দিদি কাস্তে শুরু করে দিল আমার আর কিছু জানা হলো না বন্ধুকে বাবা তাড়িয়ে দিয়েছিল বাড়িওয়ালা একদিন বাড়িওয়ালাকে একদিন সালা বলল যখন তিন মাসের ভাড়া বাকি চেঁচামেচি অনেকক্ষণ ধরেই শুরু হয়েছিল মা খন্তি দিয়ে ছ্যাঁক ছ্যাঁক শব্দ তুলেও চাপা দিতে পারছিল না জিপিওর বাবু ভ্রু কুঁচকে জুতো মস্ত করে বেরিয়ে গেলেন তার বউ ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল আধ ভেজানো ফাঁকে চোখ রেখে আর এক পাশের কলেজে পড়া ছেলেটি যাকে আমি ডাক্তার এখন নিমাইদা বলতাম তাড়াতাড়ি ক্লাসে বলে কল কলতলা এসেছিল কিন্তু মগটার মাথার উপরে উপর করছিল না আর আমি ছাতে ওঠার কাঠের সিঁড়িটার নিচে কাঁপছিলাম মানুষের অন্যের নেশা অন্যের অপমানের দেখার নেশা হচ্ছে সবথেকে ভয়ঙ্কর নেশা সেটাও এখানে প্রুফ হলো বাবা যখন মোটাশোটা বাড়িওয়ালাকে ঠেলতে ঠেলতে কলতলার ধারে নিয়ে এলো মুখে বলল সালা আমি তখন কী করছি টের না পেয়ে চেঁচে উঠলাম লোকটা নিশ্চয়ই এবার ফিরে মারবে নিমাই দাও ঠকাস করে মগটা নামিয়ে ছুটে আসছিল কিন্তু বাড়িওয়ালা কিছু বলল না খুব অমায়িক খাসলো সম্বন্ধ পাতালেন তার সম্বন্ধি তো ভালোই কিন্তু সমান না হলে কি পাল্টি ঘর হয় বেকারকে তো বোনাই করতে পারবো না আপনি আমাকে সালা বলছেন সালা মানে আপনি আমার বোনের সম হচ্ছে স্বামী অর্থাৎ আমি আপনার স্ত্রীর ভাই কিন্তু আমি তো আপনার মতো বেকারকে বোনাই মানে বোনের জামাই বোনের বর করতে পারবো না এই কথা বলে সে চলে গেল দিদি আমাকে ওর আঁচলের কোনাটা দেখালো তখন বাড়তি সব কাটা সুতো ও খেয়ে শেষ করেছে ওরই মধ্যে হঠাৎ আত্মীয় স্বজন লোকজন কেউ এসে পড়লে ভালো লাগতো গল্প শেষ করেছে পর্যন্ত সাইড পয়েন্ট করে দাও শহুরে জীবনের দ্বিতীয় পর্যায় একটা ভয়ঙ্কর জীবন অথচ এরা ভেবেছিল কলকাতা গেলেই সব ঠিক হয়ে যাবে শহুরে জীবনের দ্বিতীয় পর্যায়ে শহুরে জীবনের দ্বিতীয় পর্যায় শহুরে জীবনের দ্বিতীয় পর্যায় ওরই মধ্যে হঠাৎ আত্মীয়স্বজন লোকজন কেউ এসে পড়লে ভালো লাগতো গল্প গুজব হয়ে হই খুব হতো তেতো তেতো ভাবটা কেটে যেত দেখো রানা জ্যাঠাইমা মনে আছে মাটির কয়েকটা পুতুল এনেছিলেন আর আচ্ছা পুতুলটি পুতুলিটি আমারই আমরাই তাকে তাড়াতাড়ি খোলালাম মা পাখা নিয়ে ছুটে এলো আরে সন্না সন্না তোর সন্না তোরা দিদিকে আগে জিরোতে দে উনুনের কয়লা খুঁজে কচি যে পাখার ডোকা পুড়ে গিয়েছিল তাই নিয়ে তারা করলো আমাদের উল্টো দিক দিয়ে জ্যাঠাইমা জ্যাঠাইমাকে হাওয়া দিতে শুরু করলো আপন নয় জ্ঞাতি সম্পর্কে যা দুজনে খুব ভাব ছিল আমরা তো দেখিনি আমরা তা দেখিনি আমরা যখন একটু বড় হলাম জ্যাঠাইমা তার আগেই দেশের পাট তুলে দিয়ে চা বাগানে মেয়ের কাছে থাকতেন আচ্ছা এই ঠাকুর পা এখন কি করে রে ওয়াটার সাপ্লাই আর কি করে ওয়াটার সাপ্লাই করে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে মা বাবা শেখানো কথাটাই বললো মা পাখা নেড়ে গেল নিজের তৈরি হাওয়া নিজেই খানিক খেতে থাকলো আর বললো কালই কিন্তু হুট করে চলে যাওয়া যাবে না দিদি একদিন বাদে এসেছ কদিন থাকো দু বোনের কত বছরের কথা জমে আছে জানো মা হেসে হেসে বলেছিল চোখে মুখে এমন একটা আভা দেখলাম যা এখানে এসে কখনো দেখিনি তখন বাবা এলো হাসি ঠাট্টা হলো কিছুক্ষণ জ্যাঠাই মা পুরোনো সময়ের অনেক গল্প বলছিল মজা করছিল মা আর বাবাকে নিয়ে মা লজ্জায় জোরসরো হয়ে পড়েছিল একদম সিম্পল বাড়ির একটা কথা দেখলাম জ্যাঠাইমা মা বাবা দুজনকেই সেই লাজুক বয়সে নিয়ে গেল যখন মা ছিল কোনে বৌ আর বাবা সবে সাবালক লাজুক ছকরা জ্যাঠাইমা এলো বলে এই বাবা মার সেই বয়সের একসঙ্গে তোলা একটি ছবি যেন দেখতে পেলাম নতুন বিয়ের পর যেরকম ছবি তুলে লোকে বাঁধিয়ে রাখে সকালে উঠেও দেখি ওদের আসর বসেছে এত কথাও জমা ছিল এত টান নিজেদের মধ্যে বাবা বললো যায় বাজারে যায় হাই তুললো এ বৌদি কি খাবে বলো মোচা এচোর আচ্ছা যা তোমার খুশি তাই তবে কাঁচকলা মনে করে চেনো বলে জ্যাঠাইমা উঠে কলতলায় গেল কতদিন থাকবে বলছে এ গোলাও বাবার মাকে একধারে ডেকে নিয়ে নিচু গোলায় জিজ্ঞাসা করছে কিছু ভাঙছে না তো ঘুরিয়ে ঘুরিয়ে কতবার তো জানতে চাইলাম দেখলে না মা খুব আস্তে আস্তে বলছিল মাঝে মাঝে আমাদের দিকে চাইছিল মুখে এমন ভাব ফুটিয়ে রেখেছিল যেন বাজার থেকে কি আনতে হবে বাবাকে তার পদ্ম শোনাচ্ছে বই নয় হুম গম্ভীরভাবে বলে বাবা থলেটা তুলে নিল ফোরন চড়িয়ে মা বললো কম হাঙ্গামা বিধবা মানুষ তার জন্য আলাদা চাল আলাদা রান্না ঘি ঢালো আলু সেদ্ধ দাও বাবা বিশ্রী রকমের এসে বললো তুমি বুঝি শুধু রান্নার হাঙ্গামার কথাই ভাবছ বলে বাবা পাঞ্জাবের পাঁচ পকেটের ভিতরটা টেনে আনলো ফাঁকা আর তখনই মা বাবাকে ইশারায় বলল চুপ করতে এ দিদি তুমি তো এখন পুজোয় বসবে আসনখানা পুবমুখী করে পেতে দিই এ ঘরেও এ ঘরের দিকেও দিকের এ ঘরের ঘরেও দিকের হিসাব মা সবসময় কি করে রাখতো সেই জানে কখনো ভুল হতো না এই ব্যাপারটা লিখে রাখার যোগ্যই হতো না যদি বরুণ মামা ডাক বরুণ মামা না এসে পড়তো বরুণ মামা এসেছিলো দাক দিয়ে সেদিনই বিকেলে প্যানকোড পরা খুব সুন্দর চশমা চোখে বসলো না দাঁড়িয়েই মার সঙ্গে গল্প করে গেল বরুণ মামা মা বলে দিল বলেই তাকে আমরা বললাম বরুণ মামা প্রণাম করলাম যাবার সময় সে আমার আর দিদির নামে দুটো রূপোর টাকা মার হাতে দিয়ে গেলো আমাদের জন্য কিছু নিয়ে আসেনি তো তাই বরুণ মামার দেওয়া টাকা মা সিঁদুরের কৌটোর মধ্যে তুলে রাখলো আমাদের নামে বরুণ মামা কেমন মামা জানিনে শুনলাম চাটগা মানে চট্টগ্রাম থেকে তাকে মামলার তদ এসেছে চশমা ওকে খুব চমৎকার মানিয়েছিল না রে দিদি বললো দূর ওরকম সুন্দর ঢের ঢের দেখেছি একটু চুপ করে দেখে আবার বললো টাকা দুটো মার হাতে দিল কেন আমাদের নামেই তো তোলা রইলো ওই নামেই টান পড়লেই জলে সিঁদুর ধুয়ে মা বাবার হাতে টাকা তুলে দেবে তুই দেখিস বলুন মামাকে চলে যেতে দিয়ে দিয়ে চলে যেতে দিয়েছে শুনে বাবা ফিরে এসে খুব রাগ করলো কতদিন দেখার সাক্ষাৎ নেই ওকে ধরে রাখতে পারলে না ওর সঙ্গে আমার একরকম বন্ধুত্বের সম্পর্কই তো ছিল তুমি জানতে না কি করে থাকতে বলি জায়গা কোথায় দিদি রয়েছে না উনি এখন কোথায় আরতি দেখতে গেছে দেখতে গেছেন মন্দিরে খুঁকিকে সঙ্গে নিয়ে গেছেন সকালে গঙ্গা চান আর বিকেলে মন্দিরে পরের খরচায় পুণ্যি করছেন করুন কিন্তু খুঁকিকে নিয়ে টানাটানি কেন হ্যাঁ হ্যাঁ বাবা বললো হ্যাঁ হ্যাঁ আমি বুঝলাম যে গাল বাবা মুখে আনতে পারলো না হা হা বা হ্যাঁ হ্যাঁ বলে ঘুরিয়ে বলা সেই গাল পরদিন ভরে উঠে বাবা যেন কোথায় বেরিয়ে গেল দশ টাকা ফিরে এসে বললো যা ভেবেছি তাই বরুণ হয়েছে তোমার সেই কেমন মামাতো বোন ডাকো বাণীর ওখানে উঠুক না বা ডাক দেখো বাণী হলো বরুণের বাবার পিস্ত বোনের এ দাঁড়াও হিসাব করে বলছি আর তুমি সাক্ষাৎ আর তাছাড়াও তোমার বন্ধু চুপ করাতো এক মাস থাকবে শুনে এলাম হাইকোর্টের মামলা এক মাস কমপক্ষে মা বললো তা উঠবে ওর বরের শুনেছি বড় কারবার ওখানে থাকবে ভালো কাজ কারবার বাবা বুড়ো আঙুল নাড়ছিল সব জানি ফেল পড়ে এসেছে এখন ভেতরে ফাঁপা বাজার তো করে আনলো রূপ বরুণী এক ঝুড়ি তরকারি আস্ত একটা ইলিশ ধনী এলে তাকে জবস্তি রেখে দিতে হয় ঘরে কারণ তার টাকাতেই সবকিছু চলবে তাই তো বরুণ মামার ধনী সেই রকমই ব্যাপার আত্মীয় কুটুমের বাড়ি শখ করে একদিন আর দিন তো করবেই শখ না আজ করেছে রোজ করবে রোজ করবে বলতে বলতে বাবা কেমন পাগলের মতো হয়ে গেল তাছাড়া বরুণ নানা জিনিসের লিস্টটি তুলে দিল যে তোমার ওই বাণীর বরের হাতে এবার অনেক কেনাকাটা করবে একশো টাকার নোট দিয়ে দিল একশো টাকারও নোট হয় বুঝি কটা দিল বুঝতে পারিনি কয়েকটা তো হবেই কয়েকটা তো হবেই কি মিস হয়েছে ওখানে ওয়ার্ড মিস্টেক হয়েছে বাণীর হাতে বাণীর বরের হাতে নেই অপশানটা ওটা বাণীর বরের হাতেই হবে একশো টাকা নোট হয় বুঝি কটা দিল বুঝতে পারিনি কয়েকটা তো হবেই তোমার ওই বাণীর বরের চোখ চকচক করছিলো ও এবার কেনাকাটায় বেশ একটা দাও মারবে বলে রাখলাম বেশ একটা আখের গুছিয়ে নেবে মা বোকার মতো তাকিয়েছিল বাবা যখন বলল অথচ দেখো আমার পেশাই হলো অর্ডার সাপ্লাই মাকে তখন সত্যিকারের দোষীর মতো দেখালো তোমার জন্যই জানো তো ওই তোমার জন্যেই তো দোষের ভারে মান উয়ে পড়ছিল আর নিজেকে ধরে রাখতে পারলো না আত্মীয় স্বজন কোথায় থাকবে তা নিয়েও কারাকারি ওসব আমাকে দিয়ে হবে না বাবু বাবা রেগে গিয়ে কী করবে ঠিক করতে পারছিল না ঠিক তখনই জ্যাঠাইমা গঙ্গার ঘাট থেকে ফিরে এলো দুটো চালতে আর একাটি ডাঁটা কোঁচর থেকে নামিয়ে বলল একটু টক খাবছিল ঠাকুরবো তাই আসবার পথে জ্যাঠাইমা কথাটা শেষ করতে পারেনি চালতে দুটো ছিটকে কলতলায় পড়েছিল আমরা দেখলাম বাবা বোধহয় নিজেকে সামলাতে পারেনি পা ছড়েছিল। জ্যাঠাইমা দেখলেন কি বুঝে নিলেন বাবা বাড়ি থেকে বেরিয়ে গেল তখনই জ্যাঠাইমা সেদিন দুপুরের পরেই পরের গাড়িতেই রওনা হয়ে গেলেন জ্যাঠাইমা দেওয়া মাটির পুতুল কটা কিছু কিছুদিন ছিল এই অংশটুকু নিয়ে পয়েন্ট করে দাও আত্মীয় স্বজনের সমাগম আত্মীয় স্বজনের সমাগম আত্মীয় স্বজনের সমাগমটা কেমন ছিল সেটা আমরা এখানে জানতে পারলাম আত্মীয় স্বজনের যে সমাগম সেটা আমরা এখানে দেখলাম আত্মীয় স্বজনের সমাগম আত্মীয় স্বজনের সমাগম একটু একটু করে এ ডাক এখন নাটুকে ব্যাপার ঘটছিল কোশ্চেন নাটকের ব্যাপারটা কি একটু একটু করে আমরা চারজন আলাদা হয়ে পড়ছিলাম দিনের বেশিরভাগ সময় মা মেঝেই আঁচল পেতে পড়ে থাকতো বাবা থাকতো বাইরে বাইরে নিমাইদার কিনে দেওয়া ঘড়ি নিয়ে আমি ছাদে গিয়ে ওড়াতাম দিদি পাড়ার সমবয়সে একটি মেয়ের সঙ্গে ভাব করেছিল যখন তখন ও বাড়ি যেত সবাই শুয়ে পড়ার পর বাবা যখন পার্টি পেটে পেয়ে বিছানায় এসে উঠতো খালি তখনই আমরা চারজন একসঙ্গে হতাম তবু বাবা একদিন ফিরে এসে দিদির ঘুম ভাঙিয়ে চুলের মুঠি ধরে বাইরে বের করে দিল তারপর তারপর দাঁতে দাঁত চেপে মাকে কি সব বললো দেখো তোমার দোষে তোমার হঠাৎ বাবা হাত তুললো মাকে মারলো মা বেরিয়ে গিয়ে আরও মারলো দিদিকে সিনেমা গিয়েছিলি গিয়েছিলাম তো ডাকতে দেখো মাধবীর সঙ্গে আচ্ছা তোর বাবা যে তোকে একটা ছেলের সঙ্গে দেখেছে মাধবী তো ছিল না বাবা বোধ দেখতে পাইনি মা হাত মুচড়ে দিতে দিতে থাকলো দিদি কে সে নাম বল আমাকে দিদি কার নাম বললো কোনো নাম বললো কিনা শুনতে পেলাম না দিদি কাঁদছিল ছিল চুপ চুপ ওরা শুনতে পাবে মার এখন এই ভাবনায় বেশি হলো কাল সকালে সকলের কাছে মুখ দেখানোর আরও অনেক ঘর ভাড়াটায় আছে মাঝ রাত্রে চেঁচামেচি ভদ্রলোকের ঘরে এই ভয়টায় পেয়ে বসলো বলে দোষ মা তখনকার মতো ক্ষমা করলো হির হির করে দিদিকে টেনে নিয়ে এলো ঘরে বাবা একটা বিড়ি দাঁতে চেপে বালিশের তোলা হাতরে হাতরে দেশলাই লাই খুঁজছিল শত্রানো দূরে থাক দিদি সাহস আরও বাড়লো মা একদিন বললো তোর মুখে পেঁয়াজের গন্ধ নিশ্চয়ই খেয়ে এসেছিস খেয়েছি তো চপ আর কাটলেট বিদেশি খাবার কাটলেট বেশ করেছি তুই কাটলেট খেলি ঘেন্না করলো না কাটলেটের নাম মা জানতো না আমি নাম জানতাম খেতে কেমন জানতাম না থেকে থেকে কে বলি লোভ হচ্ছিল দিদির পিছু পিছু কলতলা গেলাম দিদি সেদিন আমাকে দিয়ে একটা নিষ্ঠুর কাজ করালো আমি যা বলবো তাই বলবি সুর করে করে কেমন বলতো জোরে জোরে রোজ যে ডাটাচি বই রোজ যে কচু সেদ্ধ গেলাও বললাম জোরে জোরে গেলাও ভালো মা দিদির গলা নকল করে বললাম দিদি আমাকে দিয়ে যেন নামটা করিয়ে নিল না ভেবে বলেছিলাম বলে লজ্জা পেয়েছিলাম মা ভীষণ মারবে ভেবেছিলাম মা কাঁপছিল সাদা হয়ে গিয়েছিল ধপ করে যেই বসে বলে ছুটে গেলাম দাঁতে দাঁত লেগে মাঠ ঠোঁটের কিনারা ফেনার মতো কোনো মতো একটা হাত তুলে মা বলল তোরা যা মাঝে ফিট হয়ে পড়লো দিদি জলের ঝাপটা দিল আমি ঝোঁকে পড়ে বারবার বলতে থাকলাম মা ও মা চোখ খোলার পরেও তিন দিন মা আমাদের সঙ্গে কথা বললো না এসব অবাক কাণল না আমি অবাক হয়েছিলাম দিদি আমার একটা ধাঁধার উত্তর দিতে পারলো না বলে আচ্ছা তোকে যে কাললেট খাওয়ালো আমাদের জন্য সে একটা পুঁটি মাছও কেন কিনে দেয়নি রে এই কথা শুনে দিদি আমার সঙ্গে কথা বলা বন্ধ করলো দিদি খুব সাজলো জিপিএর বউ তাহলে এই বন্ধ করলো পর্যন্ত সাইড করে দাও পয়েন্ট করে দাও দিদির দৌড়াত্ম দিদির দৌড়াত্ম দিদির আমরা এখানে দেখলাম দিদির দৌড়াত্ম দিদির দৌরাত্ম এখান পর্যন্ত আমরা দেখলাম দিদির দৌরাত্ম পরে স্বাভাবিকভাবে মেয়ে যখন এরকম ঝামেলা করে কি করতে হবে বিয়ে দিয়ে দিতে হবে তাই তো কি হচ্ছে দেখা যাক দিদি খুব সাজলো জিপিএর বউয়ের চটকদার শাড়ি পরে ওদের সামনে গিয়ে দাঁড়ালো বাবা জন্দুই লোক ধরে আর মা সেই সিঁদুরের কৌটো খুলে মুছে মুছে সত্যিই রূপোর টাকাটা দিয়েছিল বাবার হাতে এই টাকায় খাবার কিনে ওদের না খাওয়া না হয় খাওয়ালে ওদের পছন্দও না হয় হলো কিন্তু বিয়ে কোন টাকায় দেবে আরে পছন্দ হলে টাকা ওরাই দেবে বাবা গম্ভীর হয়ে বললো আমার সঙ্গে কথা হয়ে আছে মেয়ে আর ঘরে রাখা যায় না আমি যখন খুব ছোটাছুটি করছি ওদের জন্য দোকান থেকে পান কিনে আনছি আবার দৌড়াচ্ছি নিমাইদা পাড়ার ওই নিমায়দা তখন আমাকে ডাকল হাতের ছাতে দাঁড়িয়ে এসে সিগারেট খাচ্ছিলো সিগারেট ছিল বলে হোক না অন্য কোনো কারণে হোক তার গোলা অন্যরকম শোনালো তো দিদিকে বলিস দেখ তোর দিদিকে বলিস নিমাইদা বললো তো দিদিকে বলিস আমার কিনে দেওয়া সাবান মেঘে যাদের সামনে গিয়ে দাঁড়িয়েছে তাদের চোখে ধরলেও সুবিধা হবে না ওরা কারা জানিস তাহলে প্রেমটা ছিল নিমাইদার সাথে দিদির ওরা তো পাত্তর পক্ষ দিদির বিয়ে পাত্তর না চায়। দেখ দিয়ে রাখো বিয়ে না ঘোরার ডিম ওদের আমি চিনি মেয়ে ছেলে টাউট ওরা মেয়ে ছেলে দালাল তোর বাবা বেঁচে দেবে বলে ওদের ধরে এনেছে এই চিঠিটা ওকে দিবি বুঝলি বুঝলাম হাঁপাতে হাঁপাতে নিচে যখন গেলাম তখন ওরা নেই বাবাও সঙ্গে সঙ্গে এগিয়ে গেছে দিদি কাপড় ছাড়ছে জিপিওর বউ শাড়ি ফেরত নিতে এসে দাঁতি দাঁড়িয়েছে সে চলে গেলে বললাম হাত পানের আবৃত্তির মতন ঘরে ছায়াছবির মতন সব ছিল বাবা ঘরে উঠে মা দরাম করে দরজা বন্ধ করে কবারে পের দিয়ে দাঁড়ালো ফুঁসছিল গড় করে সব বলে বাবাকে জিজ্ঞাসা করলো সত্যি বাবা রাগে দিশারে খরমটা খুঁ আর তখনই মা চিৎকার করে ছুড়লো দিদির দিকে বিশ ত্রিশ কথাই পাবে দিদি বাবার একটা ব্লেড গলায় চেপে ধরেছিল লালে লাল দিদির ব্লাউজ লাল মারা চোল লাল ফিন ছিটে আমার গায়েও লাগলো বাবা ডাক্তার আনতে ছুড়ল রক্ত বন্ধ হতে দেরি লাগলো না মোতাবেলের আর কত বড় ঘা হবে ডাক্তার হাত ধুতে বলে গেলেন বড় জোর একটা কাটা দাগ থেকে যাবে এই কথাটা কানাকানি হতে থাকলো যে দিদি আত্মহত্যা করতে গিয়েছিল কেননা ওরা আমাকে ডেকে জিজ্ঞাসা করেছিল কেউ গায়ে পড়া দরদের ঢঙে কেউ বাঁকা করে জানি তুই বলবি না শীঘ্রই মামা হতে চলেছিল। তাই না চলেছিল তাই না অর্থাৎ পাড়ার লোক যেটা সন্দেহ করছে ওই মেয়ে আত্মহত্যা করছে নিশ্চয়ই মেয়ে প্রেগন্যান্সি পিরিয়ডে চলে গেছে অর্থাৎ কোনো বাচ্চার জন্ম দিতে যাচ্ছে আমি বলিনি ওদের কথাটা কত বিশ্রী তখন জানতাম না বাবা দিদিকে বেঁচে দিতে গিয়েছিল এটা আরও লজ্জার দেখ এটা আরও লজ্জার মনে হয়েছিল আমার তাছাড়া আমার বিশ্বাস হয়নি বিশ্বাস হয়নি ওই পোশাক পরা লোকেরা মেয়ে ধরা হলেও বিশ্বাস হয়নি মেয়ে ধরলেও বিশ্বাস হয়নি বাবা জেনে শুনে ওদের ডেকেছিল আমার বাবা অস্বীকার করলেও মাকে বিশ্বাস করতে পারতো দিদি অজ্ঞানের মতো অঘরে ঘুমোচ্ছিল বানানটা ভুল আছে ঘুমোচ্ছিল সেদিন রাত্রে খুব বৃষ্টি হলো ঘর বেসে গেল ডাক দিয়ে রেখে কলকাতাতেও ভাসে ফুটো চলে ফাটা ছাতে তো নাই বিছানা শুদ্ধ শুদ্ধদিকে টানাটানি করে ওরা ঘরের এদিক এদিক ওদিক নিয়ে গেল যেদিকে বৃষ্টি নিয়ে এমন দিক খুঁজলো অথচ ওরা কথা বলছিল না আমিও না যেন এক ঘরে তিনজন না দেখো ট্রেনের এক কামরায় তিনজন যে ট্রেন আমাদের এখানে এনেছে দেশের বাড়িতে যখন ছিলাম তখন এরকম হতো তবু তখন কলকাতা ছিল ভাবতাম দেখো কলকাতা এলেই এলাম অথচ আশাও হলো না তার চেয়ে বড়ো কথা পুরোটাই দেখো এই ক বছরে আর একটা কলকাতা তৈরি করা হয়নি আমাদের আর কোনো কলকাতায় রইল না তাহলে এই অংশটুকু নিয়ে সাইডে পয়েন্ট করে দাও ব্যর্থ স্বপ্ন ব্যর্থ স্বপ্ন গ্রামগঞ্জে বেড়ে ওঠাই পরিবারের প্রতিনিধি হিসাবে গল্পকথক ভেবেছিল গল্প মা ভেবেছিল গল্পকথকের বাবা প্রতিশ্রুতি দিয়েছিল দিদি ভেবেছিল কলকাতায় গেলেই সব ঠিক হয়ে যাবে এরা কলকাতায় পৌঁছেছিল কিন্তু যে ভয়ঙ্কর জীবন থেকে বাঁচার জন্য এরা কলকাতায় সুখ স্বাচ্ছন্দ্য করতে গিয়ে খুঁজতে গিয়েছিল সে কলকাতায় গিয়ে কিন্তু সেই সুখ স্বাচ্ছন্দ্য পায়নি তাই কথক বলেছিলেন ভেবেছিলাম মানে আমরা ভেবেছিলাম কিন্তু হয়নি এই জন্যই গল্পের নামকরণ হয়েছে ভেবেছিলাম মধ্যবিত্ত জীবনের গল্প একদম খুব সুন্দর একটা গল্প একদিকে আশা আর একদিকে আশা ধ্বংসের গল্প এই ছিল গল্পের বিষয়বস্তু